আজকে যেটা তোদের আলোচনার টপিকস হচ্ছে সেটা হচ্ছে তোর থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর একটা এমন ধরনের মোটর যেটা তোর সিঙ্গলি এক্সাইটেড এসি মেশিন, ঠিক আছে? এটার সাপ্লাইটা দেওয়া হয় থ্রি ফেজ এসি সাপ্লাই, কিন্তু এর যে রোটরটা রয়েছে এই রোটরে কোনো রকম সাপ্লাই দেওয়া হয় না। আমাদের সাপ্লাইটা দেওয়া হয় যেটা বাইরের থেকে, সেই সাপ্লাইটা দেওয়া হয় শুধুমাত্র স্টেটর ওয়াইন্ডিংয়ে, ঠিক আছে? আমার কালসারটা দেখা যাচ্ছে? আচ্ছা, তো ইন্ডাকশন মোটরে একে এই যে ইন্ডাকশন মোটর আমাদের থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, এটা সিঙ্কোনাস স্পিডে ঘুরে বলে সেজন্য একে সিঙ্কোনাস মোটরও বলা হয়ে থাকে, ঠিক আছে? এটা তোর প্রিন্সিপাল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে কাজ করে, ঠিক আছে? কনস্ট্রাকশনাল ফিচারসের দিক থেকে দেখতে গেলে মোটরের মেনলি ইন্ডাকশন মোটরের দুটো পার্ট, একটা হচ্ছে স্টেটর আর একটা হচ্ছে রোটর। স্টেটর পার্টটা হচ্ছে আমার এই পুরো পার্টটা এবং রোটরের পার্টটা হচ্ছে আমার এটা, ঠিক আছে? এরপর আসছি আমি স্টেটরের পার্টে। এখানে দেখ, একটা মোটরের স্টেটরের পার্টে আসার আগে যে তোদের ছবিটা প্রেজেন্টেশন করা হচ্ছে, সেই প্রেজেন্টেশনে দেখ ছবিটার মধ্যে একটা মোটরকে পার্টলি পার্টলি ভিতরে যে কী কী ইকুইপমেন্ট থাকে, কী কী থাকে, সেই জিনিসগুলো তোর পার্ট পার্ট করে দেখানো হয়েছে, ঠিক আছে? কী কী পার্টগুলো নিয়ে একটা মোটর কনস্ট্রাকশন করা হয়, ঠিক আছে? প্রথমত আমাদের এই যে প্লেটটা হচ্ছে, এই প্লেটটা হচ্ছে মোটরের ফ্রেম বলা হয়, ঠিক আছে? এর মধ্যে তোর স্ট্যাটার ওয়াইন্ডিংটা থাকে, স্ট্যাটার ওয়াইন্ডিংয়ের মধ্যে আমার রোটরটা থাকে, ঠিক আছে? এবং এখানে দেখ শেষকালে পিছনের দিকে মোটরের একটা এন্ড বেল থাকে, এন্ড বেল্টের পরে কুলিং ফ্যান থাকে। কুলিং ফ্যানটার একটা কভার দরকার হয়, সেজন্য পিছনে একটা কভার লাগানো থাকে, ঠিক আছে? এরপরে আসছি তোদের স্টেটরের পার্টে। স্টেটরে কি কি থাকছে? স্টেটরে থাকে স্টেটর ফ্রেম, স্টেটর কোর এবং স্টেটর ওয়াইন্ডিং, যেটা আমার থ্রি ফেজ ওয়াইন্ডিংটা আমার ওখানে কনস্ট্রাকশনটা করা থাকে, এবং এন্ড কভার আর বিয়ারিং, ঠিক আছে? থ্রি ফেজ মোটর এর কনস্ট্রাকশন এবং সিঙ্ক্রোনাস মেশিনের কনস্ট্রাকশন কিন্তু সেম। স্টেটর যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা আমাদের কাস্ট আয়রনের তৈরি করা হয়, ঠিক আছে? এটার কাজটা কি, স্টেটরের যে ওয়াইন্ডিংটা রয়েছে অর্থাৎ স্টেটর কোরটা, সেই কোরটাকে হোল্ড করে রাখতে সাহায্য করে, অর্থাৎ ধরে রাখতে সাহায্য করে। এরপর আসছি তো স্টেটর কোরে। স্টেটর কোরের মধ্যে কি কি থাকে? স্টেটরের যে কোরটা আছে সেই কোরটাতে আমার কিছু পাতলা অর্থাৎ থিন শীট স্টিল, মানে তো স্টিলের পাতলা পাতলা স্টিলের লেমিনেশন করা কিছু কনস্ট্রাকশন করা থাকে, যেটার মধ্যে খাঁজ কাটা থাকে। সেই খাঁজের মধ্যে আমাদেরকে থ্রি ফেজ ওয়াইন্ডিংটাকে কনস্ট্রাকশন করতে হয়, যে স্লটগুলো করা থাকে আর কি, ঠিক আছে? এবং এরপরে আসছি তোর এন্ড কভার। পিছনের দিকে তো তোদেরকে আগে অলরেডি বলেছিলাম, দেখ এই যে ছবিটাতে এই যে এন্ড বেল যেটা রয়েছে সামনে এবং পিছনে, এই দুটোকে এন্ড কভার বলা হয় বা এন্ড বেল বলা হয়ে থাকে, ঠিক আছে? স্টেটরটাকে অর্থাৎ রোটরটাকে টোটালটাকে কম্প্যাক্ট করে আমাদের এই এই দুটোকে নাট বোল্ট দিয়ে অ্যাটাচ করা থাকে। দেখ এইখানে দেখ ছবিটার মধ্যে একটা স্টিক দেওয়া রয়েছে, হালকা করে ঝাপসা করে দেওয়া রয়েছে, দেখ এই স্টিকগুলো দ্বারা নাট বোল্ট দিয়ে টাইট করা থাকে, ঠিক আছে? আমাদের স্টেটর ওয়াইন্ডিংটা যেটা করা হয় আমাদের পোলের উপরে, আমাদের যতটা পোল আমাদের দরকার সেই পোলের উপরে আমাদের স্টেটর ওয়াইন্ডিংটা করা হয়ে থাকে, ঠিক আছে? আমাদের স্টেটর ওয়াইন্ডিংয়ের তোর ওয়াইন্ডিংটা বাঁধার সময়, মানে রেডি করার সময় যে সূত্রটাতে আমাদের কাজ করতে হয় সেটা হচ্ছে NS=120F/P, ঠিক আছে? এবং থ্রি ফেজের যে কানেকশনটা করা হয় সেটা আইদার স্টার কানেকশন করা হয়ে থাকে আবার অথবা তোর ডেল্টা কানেকশনেও করা হয়ে থাকে। এরপরে আসছি তোর
রোটরটায়। আমাদের যে রোটরটা থাকে মেনলি দুটো টাইপের থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের রোটর হয়ে থাকে, একটা হচ্ছে স্কুইরেল কেজ টাইপ আর একটা হচ্ছে স্লিপ রিং টাইপ। ঠিক আছে, তো স্কুইরেল কেজ মোটর মানে রোটরটা নিয়ে আজকে ডিসকাশন করব। স্কুইরেল কেজটা কেন বলা হয় স্কুইরেল কেজ? স্কুইরেল মানেটা হচ্ছে কাঠবিড়ালি। ঠিক আছে, কাঠবিড়ালির খাঁচার মতো রোটরের কনস্ট্রাকশনটা জন্য একে স্কুইরেল কেজ রোটর বলা হয় থাকে। এখানে দেখ, তোরা দেখ যে ছবিটা আমি প্রেজেন্টেশন করছি সেই ছবিটার মধ্যে দেখ দেখতে পাচ্ছিস যে এখানে দেখ এন্ড রিং, দু প্রান্তে দুটো এন্ড রিং রয়েছে এবং দেখ লম্বা লম্বা রোটরের যে বারটা রয়েছে এই বার দ্বারা রোটরের ওয়াইন্ডিংটা করা হয়। এই যে বারগুলো এগুলো কোপার কিংবা অ্যালুমিনিয়ামের হয়ে থাকে। এই যে এন্ড রিংটা এটা এই যে বারগুলোকে শর্ট করা হয় এন্ড রিং দ্বারা। ঠিক আছে, এই এন্ড রিংটা কোপার কিংবা অ্যালুমিনিয়ামের তৈরি হয়ে থাকে। ঠিক আছে, তোদেরকে অলরেডি দেখ বলছিলাম যে স্কুইরেল কেজের রোটরের যেটা কনস্ট্রাকশনটা করা থাকে, এই যে যে বারগুলো তোদেরকে এতক্ষণ যে ছবিটা আগে দেখালাম এই ছবিটার রেসপেক্টিভলি এই ছবিটা আসছে। ঠিক আছে, এই রোটরটা কিছুটা এইরকম ধরনের দেখতে হয়। এই যে বারগুলো রয়েছে বারগুলো কিন্তু সোজা মানে সোজাসুজি প্যারালালি কনস্ট্রাকশন করা হয়ে থাকে না, জাস্ট এক 120 ডিগ্রি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো থাকে, যাতে কি হয় যে আমার যে রোটর এবং স্ট্যাটরের যে ম্যাগনেটিক ফিল্ডটা উৎপন্ন হচ্ছে সেটা ঠিকঠাকভাবে কাট করে এবং রোটরটাকে ফ্রিলি মুভ করতে পারে। ঠিক আছে, এরপরে তোদেরকে একটা প্রেজেন্টেশন দেখাচ্ছি। দেখ, এটা হচ্ছে আমাদের থ্রি ফেজ মোটরের কনস্ট্রাকশন। এটা হচ্ছে আমাদের স্টেটর পার্টটা। স্টেটর পার্টে আমাদের থ্রি ফেজের কনস্ট্রাকশনের মধ্যে এটা হচ্ছে আমাদের ফ্রেম, তোদেরকে অলরেডি আগেই বললাম স্টেশনারি পার্ট। এটা স্টেশনারি স্টেটরের এই যে ফ্রেমের মধ্যে স্টেটর কোর করা থাকে এবং স্টেটর কোরের মধ্যে দেখ স্লট স্লট করে পাতলা থিন সিটের কিছু প্লেট বসানো থাকে, যেটার মধ্যে এই স্লটগুলোর মধ্যে আমার থ্রি ফেজ ওয়াইন্ডিংটা কানেক্ট করা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু যেই স্লটগুলো করা থাকে, যেই থিন প্লেটগুলো করা থাকে, এগুলো কিন্তু লেমিনেশন করা থাকে, একে অপরের সাথে কিন্তু অ্যাটাচ হয় না পাশাপাশি থাকা সত্ত্বেও। ঠিক আছে, এরপরে আসছি তোর থ্রি ফেজ সিস্টেমটায়। থ্রি ফেজ সিস্টেমে দেখ আমার ওয়াইন্ডিংটা একের সাথে একটা কানেকশন করা থাকে কিন্তু একটার সাথে একটা ম্যাচ হয় না, কিন্তু তিনটে ফেজ কিন্তু আলাদা হয়ে থাকে। তিনটে ফেজ কি কি আমাদের? আর, ওয়াই, বি, রেড, ইয়েলো, ব্লু। ঠিক আছে, এরপর দেখ রোটরে আসছি। রোটরে দেখ এটা হচ্ছে স্কুইরেল কেজ রোটর আর এটা হচ্ছে আমাদের যেটা আমি বললাম যে স্লিপ রিং টাইপ রোটর। স্কুইরেল কেজের ক্ষেত্রে দেখ যে বারগুলো রয়েছে সেই বারগুলো দেখ কিছুটা একটা অ্যাঙ্গেলে হেলানো রয়েছে। ঠিক আছে, আর এখানে স্লিপ রিং এর ক্ষেত্রে দেখ এখানে আমার ব্রাশ দ্বারা ওয়াইন্ডিংটা করা রয়েছে। এখানে যে ওয়াইন্ডিংটা এখান থেকে হচ্ছে ব্রাশ থেকে আমার রোটরে কানেকশন দেওয়া হয়। ঠিক আছে,